সকালে নাস্তার জন্য রুটি তৈরি করছি, আর সকালে নাস্তাতে আছে রুটি আর সবজি। সবজিটা রেডি করা হয়ে গেছে আর এখন রুটিটা করা হচ্ছে। আর রুটিটা করা হয়ে গেলেই ওদেরকে খেতে দিয়ে দিব। তো আসলে আজকে শুক্রবার, শুক্রবারে রান্নার চাপটা একটু বেশিই থাকে, কারণ শুক্রবারে আসলে সবাই বাসা থাকে আর এর জন্য বিভিন্ন রকম রান্না করতে হয়। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর জিনির খাওয়া হয়ে গেছে, পিউকে এখন খাওয়াবো। আর রান্না করতে যাওয়ার আগে আমি আমার ডাইনিং টেবিলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি আমার ডাইনিং টেবিলটা ঠিক এভাবে সাজিয়ে রাখি সব সময়। আর ফলগুলো বাজার থেকে আনার পর ভিনেগারের পানি একটা গামলাতে নিয়ে সেটার মধ্যে আমি এগুলো 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর তারপরে সেগুলো উঠায় নিই। তো আর এবার চলেন আমি যাই রান্না করতে। দুপুরে লাঞ্চে কী আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করে আর কি কী রান্না করব, তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব খাসির মাংস, আর রান্না করব কচুর লতি, এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর পেঁয়াজ আদা রসুনটা আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটা বেটে নিয়েছি, এটা চিংড়ি মাছের বড় করব বলে। আর রান্না করব ডাল দিয়ে, আর আলু দিয়ে আমি একটা চচ্চড়ি করব। তো চিংড়ি মাছটা আসলে চিংড়ি মাছের বড়টা বিভিন্নভাবেই করা যায়, তো আমি এখানে চিংড়ি মাছটা বেছে আর কি সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচ কেটে রেখেছি। তো খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে কড়াইতে পেঁয়াজ আদা রসুন যেটা কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে নিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 7 মতো লবণ। দেওয়ার পর আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব। আসলে খাসির মাংস যত বেশি কষানো হয় তত বেশি টেস্টটা ভালো হয়, আর আমি আসলে এভাবে রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আশা করব আপনারা যদি এভাবে মাংসটা রান্না করেন তো আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো লবণ দিয়ে দিলাম, এবার আমি খুব ভালোভাবে এটাকে কষাবো অনেকক্ষণ ধরেই। আর তারপর আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে তার ভিতরে একটু জল দিয়ে আর কি আমি প্রেশার কুকারে দিয়ে আমি আর একটু গরম মশলার গুঁড়া দিব, দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। 3টা বাসি দিয়ে নিতে হবে প্রেশার কুকারে। আর এদিকে আর একটা কড়াইতে আমি চাপিয়ে দিয়েছি কচুরলতি, তেলের উপরে একটু পেঁয়াজ দিয়ে আমি তার উপরে দিয়ে দিয়েছি কচুরলতিগুলা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। যে চিংড়ি মাছটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন, আর দিয়েছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়েছি অল্প একটু শুকনা মরিচের গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে এখন বড়া ভাজবো এটাকে। আর তেলের পরে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার মধ্যে একটু চাউলের গুঁড়াও মেশাতে পারেন।
তো আমার রান্না করা হয়ে গেছে, আর আমি এখন এসেছি পিউকে খাওয়ানোর জন্য। আর ওকে খাওয়াচ্ছি, ওর খাওয়ানো খুব কষ্টকর আসলে। ও মুখের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে, একবার মুখে দিলে অনেকক্ষণ ধরে লাগে সেটা ওর গিলতে, গালের মধ্যে নিয়ে বসেই থাকে। আর আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এই একটা জিনিস, সেটা হচ্ছে ওকে খাওয়ানো। ও গালের মধ্যে দিলে গিলতেই চায় না, নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, একবার মুখের মধ্যে দিলে সেটা নিয়ে। আর আমার হাজবেন্ড যে ঠাকুর ঘরে পূজা দিচ্ছেন, আর এদের পিউকে খাওয়ানোর পর যাব এবার ওদেরকে খাবার দিতে। ও দেখেন ও মুখের মধ্যে দিলে, ও চুপ করে মুখের মধ্যে নিয়ে সেটা বসে থাকে, গিলতেই চায় না, মনে হয় ওর মুখে আমি কিছুই দিই নাই। বহুত কষ্টে ওকে খাওয়ানো শেষ করছি, আর এবার এসে ওদের খাবার দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড খাচ্ছে, বড় মেয়ে খাচ্ছে, তো এখন আমিও বসবো। আমিও বসে গেছি খেতে, আর মাসিও বসছে। তো খাওয়া দাওয়া শেষে তারপর আমি যাব জেনিকে নিয়ে নাচের স্কুলে, ওর নাচের প্র্যাকটিস করানোর জন্য। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 4টা, আর যেহেতু ব্লগটা অনেক আগে শুরু করছি, কিন্তু আপনাদেরকে আসলে গুড মর্নিং কিংবা গুড আফটারনুন কিছুই বলা হয়নি, তো সেজন্য চলে আসলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, আর আমি আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গেছি, একটু পরেই যেতে হবে বড় মেয়ের নাচের ক্লাসে, তো সেজন্যই এই যে পিউ রেডি হয়েছে, পিউও যাবে আমাদের সাথে। আর আজকের ওয়েদারটা একটু ভালো না, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, আর ভালো লাগে না আসলে, ওয়েদার যদি এরকম থাকে তাহলে একটু ভালো লাগে না। আর আজকে তো ফ্রাইডে, তো সেজন্য মনটা ভালো থাকার কথা, কিন্তু ওয়েদারের কারণে মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ওয়েদারটা একটু দেখাই কেমন। মেঘলা ওয়েদার একেবারেই, তো আমার ব্যালকনির কয়েকটা গাছে বেশ ফুল ফুটেছে, পিটুনিয়া গাছগুলোতে অনেকগুলো গাছে আর কি ফুল এসেছে, সো সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করছি, দেখেন। এটাতে ফুল এসেছে, নতুন ফুল এসেছে এটাতেও, এটাতেও এসেছে, আর কি সুন্দর পাখি উঠছে। এটাতে এখনো আসেনি ফুল, এটার কালারটা আসলে খুবই সুন্দর। এটা তো অনেকগুলো এসছে, আর আমি বলেছিলাম যে টমেটো গাছটা আমি আর একটা টবে লাগাবো, আসলে আমি সময় পাইনি লাগানোর জন্য, ওখানে বড় হয়ে উঠছে টবে টমেটো গাছটা, তা ভাবছি এটাতেই রেখে দিব, এখান থেকে আর ট্রান্সফার করব না যেহেতু বেশটা বড় হয়ে গেছে। আরে এই গাছটাতে এখনো আসেনি ফুল, এটা তো অনেকগুলো এসছে, আর আমি বলেছিলাম যে টমেটো গাছটা আমি আর একটা টবে লাগাবো, আসলে আমি সময় পাইনি লাগানোর জন্য ওখানে। তো আমরা এখন বের হয়েছি জেনির নাচের ক্লাসের উদ্দেশ্যে, তো সেখানে যাচ্ছি এখন।
রাউন্ড করতে করতে ওকে ওকে চলে এসেছি বাড়িতে, আর আসলে আসলাম এখনই, একটু আগে এসেছি, 10 মিনিট হলো আর কি বাসায় এসেছি। আর এখন বাজে তো এখন বাজে 8:30 বেজে গেছে। মেয়ের নাচের ক্লাসের রিহার্সাল ছিল, ওদের 28 তারিখে একটা প্রোগ্রাম আছে ওদের নৃত্যবিতানের আর কি প্রতিষ্ঠাবার্ষিকী, তো সেজন্য ওদের রিহার্সাল হচ্ছে, সেখানেই ছিলাম এতক্ষণ। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, 1:30 বেজে গেছে, মানে অনেক বেজে গেছে আসলে, আর এখন খুব টায়ার্ড লাগছে। তো আমি আমার ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি, আবারও কথা হবে পরবর্তী ব্লগে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ থাকেন এই কামনাই করি। আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। তো আজ এ পর্যন্তই, আবারও পরবর্তী ব্লগে কথা হবে, সে পর্যন্তই টাটা বাই।